কল্পনার সব শয়তানি স্বাদ মিটে যাবে। এমন এক বিনোদন পার্ক থাকলে কেমন হয়? বন্দুক নিয়ে এমন এক দুনিয়ায় নেমে পড়বেন যেখানে হত্যা, ধর্ষণ, নৃশংসতা কোনো অপরাধ না। এর জন্য আপনাকে কেবল টাকা খরচ করে টিকিট কিনতে হবে। তারপর আপনার জন্য নিজের ভেতরের মানুষ অথবা দানব আবিষ্কারের অবাধ সুযোগ। ইচ্ছে মতো ভোগ করতে পারবেন সেখানকার নারীদের, ছিন্নভিন্ন করতে পারবেন কিংবা জ্বালিয়ে দিতে পারবেন বসতি। কেউ আপনার কিচ্ছু করতে পারবে না। আপনার গুলি সেখানকার মানুষকে হত্যা করলেও তাদের গুলি আপনার গায়ে একটুও লাগবে না। আমরা জানি এমন অ্যামুজমেন্ট পার্ক পৃথিবীতে এখনো হয়নি, কিন্তু এই ধরনের আনন্দ বিক্রি করছে ইসরায়েলি এক নিরাপত্তা কোম্পানি। সেই কোম্পানির নাম হচ্ছে ক্যালিবার থ্রি। ক্যালিবার থ্রি নামের এই পার্কের গল্প শোনার আগে আসুন আমরা আরেকটি গল্প শুনি। হলিউডের এসবি স্টুডিও ওয়েস্ট ওয়ার্ল্ড নামে একটা টিভি সিরিজ প্রচার করেছিল। ওয়েস্ট ওয়ার্ল্ড হলো আমেরিকার বুনো পশ্চিমের থিমে নির্মিত এক বিশাল এলাকা। সেখানে পাহাড় আছে, সমুদ্র আছে, বন আছে, আছে সরাইখানা, বারবনিতা ও বন্দুকযুদ্ধ। এলাকাটা ভরে রাখা হয়েছে সত্যিকার মানুষের মতো অ্যান্ড্রয়েড রোবট দিয়ে। তারা ব্যথা পায়, তাদের আবেগ আছে, তারা ভালোবাসে সন্তান ও প্রেমাস্পদ। তারা জানে না যে তারা আসলে রোবট। তারা মারা গেলে কিংবা অঙ্গহানি হলে পরীক্ষাগারে ঠিকঠাক করে আবার তাদের খেলার ভেতর ঢোকানো হয়। এভাবে জন্ম জন্মান্তরে তারা জীবন দিয়ে পার্কের অতিথিদের আনন্দের খোরাক হয়। প্রতিটি মৃত্যু ও নির্যাতনের অভিজ্ঞতার স্মৃতি মুছে দেওয়া হয়, এমনকি চরিত্রও বদলে দেওয়া যায়। ধনী অতিথিরা দামি টিকিট কেটে এই পার্কে এমন আনন্দ উপভোগের সুযোগ পায় এবং অবশ্যই সম্পূর্ণ গোপনীয়তায়। ওয়েস্ট ওয়ার্ল্ডের বিজ্ঞাপনে নিজের ভেতরে দানব বা দেবতাকে বের করে আনার হাতছানি থাকে। ওয়েস্ট ওয়ার্ল্ডের সঙ্গে ইসরায়েলি সেই বিনোদন কেন্দ্রের মিল অনেকটাই আছে। রোবটের বদলে তারা ব্যবহার করে মানুষের ছবি, যাদের গায়ে পরানো থাকে ফিলিস্তিনি কেফায়া কিংবা আরবদের গলায় পরার স্কার্ফ। ফিলিস্তিনের পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম আন্তর্জাতিক আইনে ইসরায়েলের দখলীকৃত এলাকা। ওই জমিতে ইসরায়েলি সেনাবাহিনীর সাবেক কমান্ডো ও অফিসাররা সন্ত্রাস দমনের টার্গেট হিসেবে যাদের নকল বা ছবি সাজিয়েছে, তারাই ওই জমির ঐতিহাসিক ও আইনসঙ্গত মালিক। প্রশিক্ষণের পাশাপাশি পর্যটকদের জন্য একটা বিনোদন পার্কও চালানো হয়। সেখানে সাজানো পরিস্থিতিতে আপনি ফিলিস্তিনি সন্ত্রাসী হত্যা করতে পারবেন, চোখের সামনে দেখতে পারবেন সন্ত্রাসীদের পাকড়াও করার মহড়া। পর্যটকদের আনন্দ দিতে শিকারী কুকুর দিয়ে তাদের কামড়ানো হয়। আপনাকে এমন একটি রাস্তায় নিয়ে যাওয়া হবে যেখানকার আরব অধিবাসীদের মধ্যে আপনি সন্ত্রাসী খুঁজবেন। কানে মোবাইল লাগানো একটি লোককে গুলি করবেন কি করবেন না তা নিয়ে দ্বিধায় থাকবেন। সত্যিকার গুলি চালাবেন ফায়ারিং রেঞ্জে সার দিয়ে সাজানো ফিলিস্তিনের ফটোতে। এমনকি শিশুরাও সব খেলায় অংশ নিতে পারবে। ওয়েস্ট ওয়ার্ল্ড সিরিজটা দেখার পর মনে শুধু এটুকু আশ্বাস ছিল যে পৃথিবীর প্রযুক্তি এখনো এই জায়গায় আসেনি, কিন্তু ইসরায়েলের বিনোদন পার্ক দেখে আশ্বাস ভেঙে গিয়ে আতঙ্ক জেগে উঠেছে। মনে প্রশ্ন তৈরি হয়েছিল, ভিডিও গেমের আদলে এই ধরনের প্রায় বাস্তব অ্যাডভেঞ্চার কি মানুষের মধ্যে বিকৃত ভোগ ও খুনপিপাসা জাগায় না? রোবটদের স্মৃতি মুছে ফেলা গেল, পার্কের অতিথিদের মন থেকে এসব ছাপ কি মুছে যাবে? ইসরায়েলি বিনোদন কেন্দ্রে আরব ও ফিলিস্তিনিদের সন্ত্রাসী হিসেবে দেখা এবং তাদের হত্যায় মন মজানো কেউ যদি বন্দুক হাতে আরব পোশাক পরা মানুষ হত্যায় নেমে পড়ে, তার দায় কি এই ইসরায়েলিরা নেবে? মোদ্দা কথা, এটা কতটা বিনোদন পার্ক আর কতটা ঘৃণার কারখানা! শিশুদের এমন বিনোদনে মাতানোই বা কতটা সুস্থ মস্তিষ্কের কাজ! কিন্তু বর্ণবাদীদের কাছে এসবই স্বাভাবিক। 2006 সালে গাজায় ইসরায়েলি বোমাবর্ষণে হাজারো ফিলিস্তিনি শিশুর মৃত্যু হয়েছিল। জাতিসংঘ সেই হামলাকে যুদ্ধ অপরাধ বলে অভিযুক্ত করেছিল। সেই হামলার সময় গাজার শিশুদের হত্যার জন্য যে বোমা ফেলা হয়েছিল সেসবের গায়ে ইসরায়েলি শিশুদের দিয়ে লেখানো হয়েছিল ঘৃণার বাণী। একটি বোমার গায়ে লেখা ছিল, আমাদের বিরুদ্ধে যারা দাঁড়াবে তাদের পরিণতি হচ্ছে মৃত্যু। ইসরায়েল রাষ্ট্রের চোখে ফিলিস্তিনরা মানুষ নয়। ওয়েস্ট ওয়ার্ল্ড সিনেমার ভরপুর থিম পার্কের সঙ্গে অবরুদ্ধ ও নির্যাতিত গাজা উপত্যকার পার্থক্য আসলে কতটা? গাজা বিশ্বের বৃহত্তম ছাদখোলা কারাগার, এটা বিশ্বের বৃহত্তম নির্যাতন ও নিয়ন্ত্রণের গবেষণাগারও। গিনিপিকের বদলে এখানে ব্যবহৃত হয় ফিলিস্তিনরা। ফিলিস্তিনিদের জমি দখল, তাদের নিয়ন্ত্রণ ও নির্যাতনের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ইসরায়েল বড় জনগোষ্ঠী দমন, সন্ত্রাস দমন, গণনজরদারি, মনতান্ত্রিক নিয়ন্ত্রণ ও নির্যাতনের মারাত্মক সব অস্ত্র ও কৌশল উদ্ভাবন করেছে। এগুলো তারা বিভিন্ন দেশে রপ্তানি করে, আয় করে। বিভিন্ন সরকার এসব অস্ত্র কেনে এবং সেসব কৌশল জনগণের করের টাকার বিনিময়ে শেখে। ইসরায়েলের নিরাপত্তা ও অস্ত্র বাণিজ্যের ফিলিস্তিন গিনিপিকদের দেখার পর, ক্যালিবার থ্রি নামের বিনোদন ব্যবসা জানার পর, ওয়েস্ট ওয়ার্ল্ডের মতো ভয়াবহ পৃথিবী আর খুব একটা দূরের মনে হয় না।